আমরা সেই ইহুদিদের বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে আছি, যে ইহুদি বর্ণবাদীরা জার্মানে দ্বারা প্রথম বিশ্বযুদ্ধ কারিগর হিসাবে যাদের নাম উঠে আসে। আমরা সেই ইসরায়েলের বিরুদ্ধে আজকে দাঁড়িয়েছি যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারিগর। আমরা সেই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছি যারা 2002 সালে তৎকালীন আজকে যেমন গদি মিডিয়া প্রচার চালাচ্ছে যে হামাস সন্ত্রাসী, ঠিক একইভাবে সেই দিনেও ঠিক সেইভাবে তাদেরকেও জঙ্গি বলে তকমা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে ইরাকের বুকে এমন এমন অস্ত্র আছে যে অস্ত্রগুলো দ্বারা সারা বিশ্ব ধ্বংস করে দেওয়া যাবে। তারপরে আমরা কি দেখলাম যে 2013 পর্যন্ত নির্মমভাবে মারা হয় 1,04,000 মুসলমানকে, হত্যা করা হয়। হত্যা করার পিছনে কাদের হাত? না সেই ইসরায়েল, সেই ইসরায়েলের হাত। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি যারা তৎকালীন সময়ে ইরাকের বুকে যে সমস্ত ভাই ও বোনেদের মারা হয়েছিল তাদের মধ্যে শিশু ছিল 29,000। বিশ্ব শিশু সংস্থা বলছে যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি প্রত্যেক দিন 10 মিনিটের অন্তরে একটা করে শিশু হত্যা করে চলেছে। আমরা সেই ইসরায়েলের বিরুদ্ধে আজকে আমরা কথা বলতে এসেছি। সুতরাং যারা মনে করছেন যে বাজারে এদিকে ওদিকে ঘুরছেন, আমার আজকে অনুরোধ যে আপনারা এই জায়গাটা একটু পূরণ করে দিন, কারণ এই জায়গাটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, আমরা জানি যে ইসরায়েলের ইতিহাস, তারা 1918 সালে ফিলিস্তিনে গিয়েছিল, যখন জার্মান থেকে তাড়া খেল, জার্মান লাথি মারল, যখন ব্রিটেন লাথি মারল, যখন ফ্রান্স লাথি মারল, যখন জাপান লাথি মারল, যখন চীন লাথি মারল, সমগ্র জায়গায় লাথি খেয়ে খেয়ে তৎকালীন যুগে গিয়েছিল আরব বিশ্বে। আরব বিশ্বে 1918 সালে যখন যায়, যাওয়ার পরে আমাদের মুসলিম ভাইরা তাদেরকে থাকার জন্য জায়গা দেয়। সেই জায়গা পাওয়ার পরে 1930 সালে তখন তারা জায়নিস সম্প্রদায় বলে যে ফিলিস্তিনকে আমরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করব। আজকে মোদিজি তিনি বলছেন যে হামাসকে শেষ করতে হবে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সমগ্র, শুধু ইন্দিরা গান্ধী নয়, রাজনৈতিক ব্যক্তি নয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল আজকে ইহুদিরা যে জায়গাটা পায়নি কোনো বিশ্বে ঘুরে ঘুরে, আরবরা জায়গা দিয়েছে তাদের দিলে। তাই রবীন্দ্রনাথ টেগর বলেছে যদি ইসরায়েলকে আগে বাড়তে হয় তাহলে ফিলিস্তিন এবং আরব বিশ্বকে সঙ্গে নিতে হবে, আর যদি তারা সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইহুদিদের ইতিহাস বিশ্ব থেকে মুছে যাবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গত 29 আগস্ট দেখছিলাম দিল্লির বুকে আমার তিনটি বোন প্লাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ফিলিস্তিনের পক্ষে। দিল্লির পুলিশ আমাদের ভারতবর্ষের কেন্দ্রশাসিত রাজ্য, সেখান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমি জানতে চাই ইন্দিরা গান্ধী 1971 সালে বাংলাদেশে যখন পাকিস্তানের বাহিনীরা বাংলাদেশে ঢুকেছিল তখন বাংলাদেশের সাধারণ মানুষকে কে বাঁচিয়েছিল একটু বলুন তো আওয়াজ দিয়ে, কে বাঁচিয়েছিল? তখন প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, তখন তিনি পাঠিয়েছিলেন। এটা সেই ভারতবর্ষ যেই ভারতবর্ষের সংবিধান বিশ্বের বৃহত্তম সংবিধান। কিন্তু বর্তমান মোদিজি যেটা করছে, ভারতবর্ষকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে
যেনা শিশু হত্যাকারী ধর্ষক ইসরায়েলের মূল কমান্ডার মনে হচ্ছে নরেন্দ্র মোদীজি। উচিত ছিল যেমন করে আমরা বাংলাদেশকে বাঁচিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, সেই স্বাধীনতার যুদ্ধের সঙ্গে হামাসের সঙ্গে হাতকে শক্ত করে ওই ইসরায়েলের যে ইহুদি জায়নিসরা আছে ওদের মূল শিকড়টাকে উপড়ে ফেলার উচিত ছিল তো, কিন্তু এটা হলো না কেন, কিসের জন্য হলো না, তার একটি কারণ আছে। ইসরায়েলের ফ্ল্যাগটা দেখেছেন, ছটা স্টার দেয়া, যে স্টার যে পয়েন্ট আছে ছটা পয়েন্ট দেওয়া, আর দুদিকে লাইন করা আছে, অর্থাৎ এই দুটো লাইনের মানে হলো টোটাল আরবটা হবে রাজধানী আর গোটা বিশ্বকে রাজ করবে ওই ইসরায়েল। যে ইংরেজকে আমরা 200 বছর লড়াই করে আমরা পাঠিয়েছি, তাদেরকে হার মানিয়েছি, তাদের বিরুদ্ধে তাদের সঙ্গে আমরা যথেষ্টভাবে লড়াই দিয়ে তাড়িয়েছি, আর এই ইসরায়েল মনে করেছে তারা স্বপ্ন দেখছে যে ভারত সহ গোটা বিশ্ব থেকে মুসলিম মুছে দেবে, আমরা তাদের বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে লড়াই করছি, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। যারা বিশেষ করে আপনারা জানবেন এই ভারতবর্ষের আমরা যে মুসলমান আছি, আমার মনে হয় এখানে যে কোটা বসে আছে মুসলমান এর চেয়ে বেশি পার্টির জন্য মার্টার হয়ে গেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এর চেয়ে বেশি মুসলমান এই হাটকিপারের মুসলমান পার্টির জন্য মার্টার হয়ে গেছে, কিন্তু আজকে ফিলিস্তিনের জন্য এখানে বসবে না। এরা সেই মুসলমান যেই মুসলমান প্রায় 197 কোটি বিশ্বে মুসলমান আছে, অপোজিটে ইসরায়েল সহ টোটাল বিশ্বে মুসলমান সরি ইহুদি আছে 1.5 কোটি, এদের মধ্যে 46% আছে ইসরায়েলে, 36% আছে আমেরিকায়। তাহলে আমরা পাচ্ছি না কেন? এর কারণটা হলো ইহুদিদের চক্রান্তে। ইহুদিরা এমন কিছু সিস্টেম খাড়া করে দিয়েছে এই মুসলমানদের সামনে যে আজকে আমাদের লজ্জা লাগছে এখানে বসতে, লজ্জা লাগছে যে না আমরা বুঝতেই পারছি না এখানকার মানুষ ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে।